হুজুর বলছেন যারা নবীকে নূরের তরি মানে না তারা কাফের 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 আছে না নাই কথা বলেন দেবজ কোরআনে আছে নবীজি নূরের তরি কোথায় কত জাকুম মিনাল্লাহি নূরুম কিতাবুল মুবিন আল্লাহ বলছেন কোরআনে সূরা মায়দা 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমাদের কাছে এটা কিতাব পাঠিয়েছি ইয়ানি কোরআন আর তোমরা যেটা নূর পাঠিয়েছি ইবনে কাসির খুলে দেখেন তাসে তাওয়ারি খুলে দেখেন যে কোনো তাফসীর খুলে দেখেন কয়েকটা তাফসীর করেছে তাহলে একটা তাফসীর এখানে নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব তারা এই আয়াতকে পড়ছে ঠিক যে আল্লাহ নবীকে নূর বলেছে কিন্তু নবীকে নূরের তৈরি একটা শব্দ অতিটা ঢোকাচ্ছে কি ঢোকাচ্ছে না কথা বলেন জি এটা হচ্ছে তাহরিফ করা ওরা দাবি করছে জি হ্যাঁ কোরআনের মধ্যে নবী নূরের তৈরি আছে দাবি করছে কিন্তু প্রমাণ যখন দিচ্ছে কোরআনের সৃষ্টি শব্দটা নেই তৈরি শব্দটা নেই তাফসিরেও নেই কিন্তু বক্তার ব্যক্তি নিজের একটা শব্দ ভাই এটা কি তাহরিফ নয় কথা বলেন আল্লাহ কোন সৃষ্টি বস্তুকে যদি নাম দিয়ে দেয় নূর তাহলে সেটা কি নূরের তৈরি হওয়া বা সৃষ্টিগতভাবে হওয়া এটা কি অবধারিত কথা বলেন আল্লাহ সূরা ফুরকান খুলবেন 61 নম্বর আয়াত আল্লাহ সাদকেও নূর বলেছে সাদকে নূরের তৈরি মনে করবেন জি সূরা মায়দা 44 তাওরাত এই কিতাব আসমানি কিতাবকে আল্লাহ নূর বলেছে কোরআনকে আল্লাহ নূর বলেছে জাবুরকে নূর বলেছে ইনজিলকে নূর বলেছে এখন এই চারটা আসমানি কিতাবকে কি নূরের তৈরি বলবেন কথা বলেন সহি মুসলিম হাদিস নাম্বার 395 আল্লাহ নবী হচ্ছে সালাতুন নূর নামাজ হচ্ছে নূর এখন নামাজকে কি নূরের তৈরি বলবেন কথা বলেন মানে আমরা এখানে নিজেদের মতো ব্যাখ্যা করতে গিয়ে নিজের আকীদাকে প্রমাণ করতে গিয়ে আল্লাহর কোরআনের নামে অপব্যাখ্যা হচ্ছে কি হচ্ছে না কথা বলেন জি অপব্যাখ্যা হচ্ছে কোন জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলার অর্থ এটা নয় যে সেটা সৃষ্টিগত নূর বরং আল্লাহ সিফাতগত দিক থেকে তাকে নূর বলা হয়েছে আল্লাহ নবীকে নূর কেন বলা হয়েছে আল্লাহ নবী যেহেতু নূর বলা হয়েছে মানে মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে নবীকে এই জন্যই নূর বলা হয়েছে কথা বোঝা যাচ্ছে না কোরআনকে কেন নূর বলা হয়েছে কোরআন মানুষকে হেদায়েতের নূর দেখায় রাস্তা দেখায় চাঁদকে কেন নূর বলা হয়েছে চাঁদ রাতে বেলাতে মানুষকে কিছুটা হলেও আলো দেয় সালাত নামাজকে কেন আল্লাহ নবী নূর বলেছে কারণ নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তার মধ্যে বোঝা যাচ্ছে কোরআন মাজিদে নূর বলার অর্থ এটা নয় নবীজি নূরের তৈরি কিন্তু এই একটা শব্দ বেশি ঢুকে দিয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষকে কাফের বোধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না একজন হুজুর বলছে আমি জাস্ট বলছি ইহুদিরা তাহরিফ করেছে তারা তাওরাত পড়েছে অনুবাদও করেছে কিন্তু এর অর্থ চেঞ্জ করেছে কিভাবে এই জন্য তারা গোমরা ভ্রষ্ট হয়েছে এই রোগ মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঢুকে গেছে জনপ্রিয় আলোচক বলছে আহলে হাদিসরা বলে নামাজে দান সঙ্গে কাদের সঙ্গে কাঁধ আর পাশে পা লাগিয়ে দাঁড়ায় সেই বুখারি সাথে 25-26 নম্বর হাদিস স্পষ্ট জল জল করছে ইমাম বুখারি ওয়াদ্দায় বেদে বেদে হাদিস নিয়ে এসেছে সুনান আবু দাউদ 666-667-668 পর পর হাদিস আছে আল্লাহ নবী বলেছেন কাতার করবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও মাঝখানের ফাঁকাকে বন্ধ রেখে করে ফেলো মাঝখানে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করে বা আছে না নয় কথা বলেন এই হাদিস হুজুর পড়ে হুজুর পড়াই ছাত্রদের পরীক্ষা নেয় কিন্তু আমল করার সময় আমল করে না বিরোধিতা করার জন্য অর্থকে চেঞ্জ করে দিয়ে নিয়ে যুক্তি প্রয়োগ করা হয় কি হয় না জি হুজুর বলছে যে আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁক থাকলে নাকি শয়তান প্রবেশ করে এটা কি আহলেসের কথা না হাদিসের কথা কথা বলেন এটা আল্লাহ নবীর কথা এরপরে যুক্তি দিচ্ছে যদি ফাঁকা থাকলে শয়তানি প্রবেশ করে তো দুজন কাঁধের সঙ্গে কাঁধ পাশে পাথর লাগিয়ে দিয়েছে তো দুই পায়ের মাঝে তো ফাঁক থাকে এই ফাঁক দিয়ে শয়তান যাতায়াত করে না ভাই বলছে কি বলছে না কথা বলেন মানে সুন্নাতকে মানবে না সুন্নাত দেখছে জানছে নিজের মাযহাবের মধ্যে নেই তার জন্য মানবে না এই জন্য যত রকমের যুক্তি কলা কৌশল ছল চতরি করা হয় কি হয় না জি এরকম সিফাত ইহুদিদের মধ্যে দক্ষ করা গিয়েছে পবিত্র কোরআন খুলবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 65 থেকে 170 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন নবী ইব্রাহিম নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন মূসা তোমার কওমের কাছে যাও আর বলো আল্লাহ একটা কুরবানি করতে বলেছে ইহুদিরা তখন এতই বদ এতই দুষ্ট আল্লাহর আইন মানবে না আল্লাহর আদেশ মানবে না এই জন্য মূসাকে ওয়াক্তাশি করে বলছে সত্যি কি তোমার আল্লাহ এই কথা বলেছে কুরবানি করতে হবে গরু কুরবানি মূসা বলছে জি হ্যাঁ আল্লাহ বলেছেন বলছে যাও মূসা জিজ্ঞাসা করে আসো তো তোমার আল্লাহকে যে গরুটা কুরবানি করব গরুটা কেমন হবে তো মূসা সাল্লাল্লাহু বলছে আল্লাহ বলেছে গরুটার এরকম এরকম বর্ণনা বলছে আচ্ছা যাও তোমার আল্লাহকে এটা আরেকবার জিজ্ঞাসা করে নাও একটু জেনে নাও তোমার আল্লাহর কাছ থেকে গরুটা কেমন হবে
মোটা তাজা না একটু যেমন তেমন দিলেই হবে মুসা সাল্লাম বলছেন আল্লাহ বলেন মোটা তাজা স্বচ্ছ একটা গরু কুরবানি করতে হবে একটু আর বলছে যে আচ্ছা তোমার আল্লাহকে আবার জিজ্ঞাসা করে এসো রংটা কেমন হবে বুঝতে পারছেন না ভাইজান তারা মানবে না রংটা কেমন হবে অনার্থ মানে আল্লাহর আই মানতে চাচ্ছে না ও অন্তর থেকে মানতে চাচ্ছে না একের পর এক প্রশ্ন একের পর এক প্রশ্ন অপব্যাখ্যা করার চেষ্টা করছে নবীদের সঙ্গেও অনেক জায়গাতে সূরা মায়দা খুলেন আয়াত নম্বর 5 আয়াত নম্বর 22 থেকে 35 পর্যন্ত পড়েন যখন আল্লাহ সুবহানাহু তাআলা টেম্পল অফ সুলাইমান যে জেরুজালেমের যে মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস যখন ইহুদি জাতিকে আল্লাহ স্বয়ং বলছে যাও তোমরা ওই জেরুজালেমের মসজিদে প্রবেশ করো বনি ইসরাইল তোমরা সকলে যাও তোমরা এই ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করো তোমাদেরকে নিরাপদে থেকে যাবে সঙ্গে সঙ্গে তারা বলছে ইহুদিরা বলছে আমরা যাব না জি আমরা যাব না ওইখানে অনেক বড় শত্রুরা আছে যতক্ষণ না ওই শত্রুদেরকে দেশ থেকে বের না করছেন আমরা যাব না আল্লাহ আদেশ করেছে যাও তোমরা নিরাপদে থেকে যাবে ওরা বলছে আমরা যাব না আগে ওদেরকে তাড়ান মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন তারা যেতে চাচ্ছে না প্রবেশ করতে চাচ্ছে না অবশেষে ইহুদিদের যে কথা ছিল বলছে মূসা যাও তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো গা আমরা এখানে বসলাম কথা মনে বুঝতে পারছেন না কত বদ আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছিল গোটা বিশ্বের ভূখণ্ড তাদেরকে দিয়ে দিয়েছে সব যেটা নবী রাসূল তাদেরকে বেশি দিয়েছে সব যেটা আসমানি গ্রন্থ তাদেরকে দিয়েছে তারপরেও তাদের এই নোংরা মানসিকতার কারণে আল্লাহর আইনকে বিকৃত করার কারণে তারা চিরতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস নামিয়ে দিয়েছে মুসলমান আজকে আবার সেই ভুল করছে ইসলামের শরীয়তের সঙ্গে কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে হচ্ছে কি হচ্ছে না কথা বলেন আপনি কত জায়গায় দেখাবো নিজের শুধু মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মানহাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সচির হাদিসকে অস্বীকার করেছে অপব্যাখ্যা করেছে নূর হাদিসের মধ্যে শব্দ ঢুকিয়েছে বের করে দিয়েছে কয়েক হাজারের প্রমাণের স্তূপ আপনাকে দেওয়া যায় আপনি তো শুধুমাত্র বাংলাদেশে মুসলমানকে নিয়ে মনে করছেন কি না কি চরমনারে বলছে আমরা আহলে হক যারা ফুরফুরা আছে তারা বলছে আহলে হক যারা এনাদপুরে আছে তারা বলছে আহলে হক যারা ফুরফুরা শারসিনা আটরশি বা আছেনা নয় কথা বলেন সবাই তারা জান্নাতি দল দাবি করে কি করে না হানাফি শাফি মালিকি হাম্বেলি দেওবন্দি বরেলভি জামাত ইসলামী যা আছে মুসলমানদের মধ্যে এতগুলো দল সবাই দাবি করছে আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরাই জান্নাতি দল আমরাই জান্নাতে যাব আমরাই জান্নাতি কাফেলা ভাই দাবি করছে কি করছে না শুধু দাবি এখানে ক্ষান্ত নয় তারা তো জান্নাতে যাচ্ছে তো যাচ্ছেই বাকি যতগুলো দল আছে ফিরকা আছে জামাত আছে সবগুলো জাহান্নামী এই পথে আসছে কি আসছে না কথা বলেন এবার আপনাকে একটু উল্টো দিক থেকে ঘোরাই এটা তো মুসলমানদের একটা সমস্যা হলো কিন্তু গোটা বিশ্ব জগতে যে খ্রিস্টানরা দাবি করছে তারাই জান্নাতে যাবে পৃথিবীর কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না কোনো ইহুদি জান্নাতে যেতে পারবে না কোনো হিন্দু জান্নাতে যেতে পারবে না যারা খ্রিস্টান তাদের দাবি হচ্ছে এটা ইসলাম ধর্মটা ভুয়া ধর্ম এটা মিথ্যা ধর্ম বলে নাউজুবিল্লাহ মিন জালিক ইহুদিরা মনে করছে তাদের ধর্মটাই সঠিক খ্রিস্টান ধর্মটা 100% ভুল ইসলাম 100% ভুল তার মানে বোঝা গেল আমাদের মুসলিমদের মধ্যে সে দল এ জান্নাতি এ জাহান্নামি এটা নয় বরং কিছু কিছু মানুষ আছে ইসলামকে গোটা ইসলামটাকে মিথ্যা মনে করে আছে না নয় কথা বলেন আছে পবিত্র কোরআন খুলে দেখেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 আল্লাহ সুবহানাহু ইহুদিদের আকিদা খ্রিস্টানদের আকিদা নকল করে কোরআনে বলছে কলু তারা বলল কারা ইহুদি এবং খ্রিস্টান লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদান ওয়া নাসারা ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি করছে তারা ছাড়া কেউ জান্নাত যাবে না আল্লাহ কোরআনে নকল করছে এরা ইহুদিদের এখনো বিশ্বাস খ্রিস্টানদের এখনো বিশ্বাস তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না তারা নিজেদেরকে মনে করে সান অফ ইসরাইল তৃতীয় ইসরাইল জাতি মানে স্বয়ং ঈশ্বরের তারা সন্তান যারা ইহুদি জাতি তারা মনে করে কোরআনে একাধিক জায়গাতে আছে আল্লাহ এই কথা নকল করে বলছে ইহুদি এবং খ্রিস্টানদের কঠিন দাবি এই দাবি থেকে তারা এক পা নড়তে চায় না যে তারাই শুধুমাত্র জান্নাত যাবে অন্য কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলছে তিলকা মানিয়াহুম এটা তাদের মিথ্যা আশা ভ্রান্ত ধারণা কুল হে নবী তাদেরকে বলেন তাদেরকে জানতে চান হাতু ব্রানাকুম ইনকুম তুম সাদেকিন সত্যি যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে প্রমাণ পেশ করো বুরহান পেশ করো কথা বোঝা যাচ্ছে না মনে হয় আপনি তো শুধু
Hanafi Shafi Maliki Hanbali Deobandi Berelvi Jamaat Islami Charbonnay niye amra achi e jannati o jahannami e jannati o jahannami keu challenge korche onno dhormer onushariira kokhono chinta korte dekhechen kokhono kono shomoy chinta kore apnar dorkar chilo apnake ei kotha bolar uddeshe etai shudhu nijederke noy ashebashe jara ache tara islam ke challenge korche Allah subhanahu wa taala আমাদের মুসলিম উম্মাহকে আরো যতটা সাজা গাছে তার চেয়ে দ্বিগুণ সাজা করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন সম্মানিত সুধি আমাদের আলোচ্য বিষয় জান্নাতের রাস্তা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আনুগত্য এটা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয় পৃথিবীর 750 কোটি মানুষ যে জান্নাত যেতে চায় একজন ব্যক্তির আনুগত্য করতে হবে তার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার দাবি এটার পক্ষে প্রমাণ পেশ করব ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রমাণ পেশ করে বলবো যে জি এটা কোনো না কোনো কেউ নেই ইহুদি ধর্ম সৃষ্টি হয়েছে কিভাবে জানেন আমরা সর্বদা ইহুদিকে গালি দিই না ইহুদিরা খারাপ পাপিষ্ঠ জাহান্নামী আমরা বলি কি বলি না কথা বলেন এটা আমাদের ঈমান এটা আমাদের ঈমানের বহিঃপ্রকাশ আমরা বিশ্বাসই করি গায়রিন মাকজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন সূরা ফাতির আয়াত আমরা পড়ি কি বলি না তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখেন এখানে দুটো ফিরকার বলে লানত করা হয়েছে একটা যে ইহুদি এবং খ্রিস্টান সূরা ফাতিহাতে আমাদের নামাজ হয় না আর এই সূরা ফাতিহার মধ্যে দুটো ফিরকা দুটো ধর্মের অনুসারীকে আমরা গোমরা পথভ্রষ্ট বলি কি বলি না কথা বলেন আমরা বলছি তার মানে আপনাকে বুঝতে হবে আমি যে দাবি করেছি ইহুদি ধর্মের মূল তৈরি হয়েছে কোথা থেকে জানেন ইহুদি খ্রিস্টান আর মুসলমান এই তিনটে ধর্ম মূলত একটা জায়গা থেকে এসেছে কোথা থেকে জানেন নবী ইব্রাহিম থেকে কোথা থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন স্ত্রী ছিল একজন সারা বিয়ে করা স্ত্রী আরেকজন হচ্ছে হাজেরা সে মূলত একজন দাসী ছিল কি ছিল কথা বলেন দাসী ছিল সারা হচ্ছে বিয়ে করা স্ত্রী হাজেরা হচ্ছে দাসী নবী ইব্রাহিমের 80 বছর পার হয়ে যায় কোনো সন্তান আসে না বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেক সন্তান দাও আল্লাহর নবী ইব্রাহিমকে বারবার যখন নবী ইব্রাহিম এই দোয়া করে 80 বছর মত সন্তান হয় না তিনি ধৈর্য ধারণ করে আছেন বাংলার মানুষ বিয়ে করেছে 3 বছর বাচ্চাই নাই চলে গেছে চরমনের মাজারে আছে না নাই কথা বলেন গোলাপশার মাজারে আছে না নাই নবী ইব্রাহিমকে দেখে শিক্ষা নেন 80 বছর পার হয়ে যাচ্ছে বার্ধক্য নেমে এসেছে তার স্ত্রী সারারও বার্ধক্য নেমে এসেছে তারপরে দোয়া ছাড়ে না রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেক সন্তান দাও যখন বাচ্চা কোনো মতেই হচ্ছে না তার স্ত্রী সারা কি নাম সারা আলাইহিসসালাম তিনি নবী ইব্রাহিমকে পরামর্শ দিচ্ছেন দেখুন আমাদের তো সন্তান হচ্ছে না কিন্তু আমাদের এই ওয়ারিশ কাকে আমরা দিয়ে যাব আমার একটা দাসী আছে নাম হচ্ছে হাজেরা কি নাম হাজেরা ইহুদিরা বলে হাগেরা মুসলমানরা বলে হাজেরা তিনি তখন বললেন যে আমার এই দাসীর সঙ্গে আপনাকে বিয়ে করিয়ে দিই তার মানে এখান থেকে মেয়েদের শিক্ষা নিতে হবে অনেক মেয়েরা তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দিতে চায় না আছে না নাই কথা বলেন যদি একবার বলে যে দ্বিতীয় বিয়ে করো কোনো একটা কারণে একদম ভূমিকম্প উঠছে বাড়িতে আছে না নাই কথা বলেন 10 দিন না খেয়ে থাকবে কাদা কাটি করে শেষ করে দেবে আমার বলতো তুমি একটা মাওলানা মোলবি সাহেব তুমি দ্বিতীয় বিয়ে করবে বা আছে না নাই কথা বলেন মানে দ্বিতীয় বিয়ে করাটাকে মানুষ পাপের কাজ মনে করে আছে না নাই সমাজ এমন আছে না নাই কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যেতে পাপী মনে করে এর চেয়ে বড় পাপী আর কেউ নেই কিন্তু সারা আলাইহিস সালাম যখন দেখছে তার সন্তান আসছে না সে নিজেই ইব্রাহিম নবীকে প্রস্তাব দিচ্ছে আমার একজন দাসী আছে তার সঙ্গে আপনার বিয়ে পড়িয়ে দিই যেন আমাদের সন্তান পৃথিবীতে আসে যখন বিয়ে দিয়ে দিয়েছে কিছুদিন পরেই হাজেরার গর্ভে সন্তান আসছে তার নাম হচ্ছে ইসমাইল কি নাম ইসমাইল এটা হিব্রুতে বলা হয় ইসমাইল হিব্রুতে ইসমাইল মানে ঈশ্বর শুনেছেন কেন আল্লাহর কাছে যে এতদিন ধরে দোয়া করেছেন ইসমাইল তার অর্থ আল্লাহ শুনেছেন কথা কঠিন হচ্ছে মনে হচ্ছে এটা একটা দল চলে আসলো যখনই নবী ইসমাইল পৃথিবীতে জন্মগ্রহণ করেছে হাজেরা গর্ভ থেকে নবী ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে কয়েক বছর পর হঠাৎ আল্লাহর একটা মুজিজা মিরাকেল সারা আলাইহিসসালাম তিনিও গর্ভবতী হয়ে গেলেন এতদিন হয়নি 80 বছর ধরে ইসমাইল যখন চলে এসেছে তারপরে প্রথম স্ত্রী গর্ভধারণ করছে যথাইতি তার বাচ্চা হয়ে গেল তার নাম হচ্ছে ইসহাক আমরা বলি ইসহাক হিব্রুতে বলছে ইসহাক মানে হচ্ছে হাস্য উজ্জ্বল মানে নবী ইব্রাহিম যা চেয়েছে সেটাই পেয়েছে কথা কি বুঝতে পারছেন
তার জন্য হেসেছিল নবী সারাসাতাসলাম যখন এসে ফেরেশতারা সে বলল যে তোমার একটা সন্তান হবে সারাসাতাসলাম হাসতে শুরু করে দিয়েছিলেন তার নাম রাখা হয়েছে ইশহাক তার মনে বোঝা যাচ্ছে একদম 100 বছরের কাছাকাছি নবী ইব্রাহিমের দুই স্ত্রী পক্ষ থেকে দুইজন সন্তান দুইজন নবী কি নবী না কথা বলেন দেখেন নবী ইব্রাহিম তিনি নবী তার সন্তান ইসমাইল তিনিও নবী আরেক সন্তান তিনিও নবী ইসহাক আলাইহিসসালামের সন্তান আরেকজন আসে বিয়ে করার পরে তার নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুবের 12টা সন্তান হয় এই 12টা সন্তানের মধ্যে থেকেই বলা হয় চিলড্রেন অফ ইসরাইল তারা বনি ইসরাইল কথা বুঝতে পারছেন এবার কোন কোন মুফাসসির বলেছে যে ইয়াকুব আলাইহিসসালামের চতুর্থ সন্তান থেকেই এই বনি ইসরাইল জাতি উৎপত্তি হয়েছে অ্যাকচুয়াল নবী ইয়াকুব থেকেই এই ইহুদি জাতির আবিষ্কার এবং খ্রিস্টান জাতির আবিষ্কার তাহলে ইহুদি খ্রিস্টানের আদিপিতার নাম কি ইয়াকুব মূল সূত্র কোথায় যাচ্ছে ইব্রাহিম কোথায় যাচ্ছে ইব্রাহিম কারণ ইব্রাহিমের সন্তান ইসহাক ইসহাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের 12 সন্তান থেকে ইহুদি এবং খ্রিস্টান এই ধর্ম দুটো এসেছে দুই আদর্শবান ব্যক্তি থেকে এগুলো এসেছে একটা জাতি এখনো পড়ে আছে তার নাম কি ইসমাইল ইসমাইল আলাইহিসসালামকে নবী ইব্রাহিম কোন একটা কারণ আলাদা ঘটনা সেদিকে যাচ্ছি না তিনি মরুভূমিতে রেখে চলে আসেন বাইবেলের মধ্যে লেখা আছে বুক অফ জেনেসিস 25 অধ্যায় 25 নম্বর ভাগ ভাগ ফরান পর্বতের পাশে রেখে এসেছে ফরান এটা এখনো সৌদি আরবের মধ্যেই পড়ে ওটাকে ফরান বলে আর এটা হচ্ছে আরব অঞ্চল কোন অঞ্চল কথা বলেন আরব অঞ্চল নবী ইসমাইলের পরে 1500 বছর তার বংশ থেকে একটা নবী আসেনি এসেছে কথা বলেন একদম গায়েব তার বংশ চিহ্ন নাই 1500 বছর কিন্তু ইহুদিদের মধ্যে আল্লাহ নবীদের পূর্ণ করে দিয়েছে ইব্রাহিম নবী ইসহাক নবী যতগুলো নবীর নাম জানেন কোরআনে সিংহভাগ নবী হচ্ছে ইহুদি জাতির মধ্যে এসেছে নবী মুসা কাদের নবী কথা বলেন ঈসা কাদের নবী দাউদ সুলাইমান কাদের নবী সব ইহুদিদের মধ্যে এসেছে নবী ইব্রাহিমের বংশসূত্রে সবগুলো এসেছে তারপরে বোঝাচ্ছে ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে আল্লাহ বেশি নবী দিয়েছে সবচেয়ে বেশি কিতাব দিয়েছে আর ইসমাইল আলাইহিসসালামের বংশে আল্লাহ একটাও নবী দেয় নাই 1500 বছর পরে হঠাৎই মক্কার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে দিলেন 1500 বছর ফাঁকা নবীবিহীন এই কমটা চলেছে কিন্তু ইহুদি আর খ্রিস্টান জাতি তার যখন নবী পেয়েছে তখন কিতাবও পেয়েছে আপনারা বলেন না যে ইহুদিরা তো জ্ঞানী কিভাবে হলো গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল কিভাবে করছে গোটা বিশ্ব জগতে কত কোটি ইহুদি আছে জানেন কত কোটি একজন বলেন তো 50 লাখ ইহুদি কত কোটি আছে 50 কোটি চাচা 50 থেকে নড়ছেই না এর আগে হচ্ছে 50 কোটি এবারে 50 কোটি চাচা ওখানে দাঁড়িয়ে থাকেন মিলে যাবে একবার জি গোটা বিশ্ব জগতে ইহুদি আছে মাত্র 1.5 কোটি কত কোটি আপনাদের বাংলাদেশের ঢাকা শহরের চাইতেও গোটা বিশ্ব জগতে ইহুদিদের সংখ্যা কম প্রত্যেক 500 জন মুসলমানের পেছনে একটা করে ইহুদি এটা পার্সেন্টেজ কেন না গোটা বিশ্ব জগতে টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা আছে 750 কোটি ধর্ম আছে 4500 মুসলমান আছে 170 কোটি খ্রিস্টান আছে 230 কোটি ইহুদি আছে 1.5 কোটি হিন্দু আছে 140 কোটি তার মানে প্রত্যেক 500 জন মুসলমান তার পেছনে আছে একটা করে ইহুদি চিন্তা করছেন সংখ্যায় তারা কত কম কত নগণ্য মুসলমানরা কত বেশি হয়ে গেছে তারপরেও গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করা করছে ক্ষমতা দিয়ে বুদ্ধি দিয়ে টেকনোলজি দিয়ে গোটা বিশ্ব জগতে রাজত্ব করা করছে ইহুদিরা মাত্র 1.5 কোটি এই যে মাইক্রোফোন কাদের আবিষ্কার ইহুদি এই মোবাইল এই যে ক্যামেরা ছাড়া চলে না লেন্স কাদের আবিষ্কার ইহুদি সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্টে ব্যবহার করেন নাম কি ক্লোজ আপ মালিককে ইহুদি সকালবেলা যে চা না খেলে আমাদের সকাল কাটে না সেই চায়ের আবিষ্কারক কারা ইহুদিরা ডাক্তারখানাতে গিয়েছেন ডাক্তার আপনাকে প্রতিদিন ইনজেকশন দিয়ে দেয় এই সিরিঞ্জের মালিককে কি আবিষ্কার করেছে ইহুদি মেডিকেল সায়েন্সের সিংহভাগ আবিষ্কার ইহুদিরা করেছে অথবা খ্রিস্টানরা করেছে আপনি যাই রাখেন না কেন চারিদিকে ইহুদিরা ছাড়া কিছুই নেই ঘুম থেকে উঠে আপনার সন্তান কাঁদছে টিভির রিমোটটা দিয়ে দিয়েছেন চ্যানেল দেখছে কার্টুন কোন চ্যানেল আপনার সন্তান দেখে কার্টুন নেটওয়ার্ক পোগো মালিককে কথা বলেন ইহুদি কোন জায়গাতে বাকি রেখেছে তারা আপনি একটু হলিউড সিনেমা দেখছেন জনপ্রিয় চ্যানেলের নাম কি এইচবিও হলিউড সবচেয়ে হলিউড মুভি এটা বেশি রিস করা হয় মালিককে ইহুদি আপনি গোটা বিশ্ব জগতের খবর নিতে যাচ্ছেন কোন চ্যানেল দেখবেন বিবিসি সিএনএন ভয়েস অফ আমেরিকা ড্যানিমেন অ্যানিমেস্টি মালিককে সবগুলো ইহুদি
আপনি যদি মনে করেন যে না এখন আমি একটু জাস জন্তু জানোয়ার দেখব একটু বায়োলজি নিয়ে পড়াশোনা করব কি দেখবেন ডিসকভারি চ্যানেল দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন মালিককে ইহুদি মুসলমান ইসলামের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে প্রতিবাদ কোথায় করে কথা বলেন ঘরের মধ্যে বসে মোবাইলটাকে হাতে নিয়ে ফেসবুকে পোস্ট করে দিল ইহুদিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আসে না নাই কথা বলেন আরে ব্যাটা যে ফেসবুকে প্রতিবাদ করছো এই ফেসবুকের মালিক কে ফেসবুকের মালিক কে ফেসবুকের মালিকতা মার্ক জুকারবার্গ ওই তো ইহুদি আপনি ফেসবুক ব্যবহার করছেন যেটাতে প্রতিবাদ করছেন ওর মালিকটা ইহুদি মানে আপনাকে এত কিছু বলার উদ্দেশ্য এইটা ভাইজান যে গোটা বিশ্ব জগতকে তারা সবচেয়ে পাওয়ার বেশি ক্ষমতা বেশি এত বুদ্ধি তারা কোথায় পেয়েছে কোথায় পেয়েছে জানেন কারণ দীর্ঘদিন যাবত ধরে আল্লাহর ওহির সঙ্গে তাদের সম্পর্ক যাদের নেতা স্বয়ং নবী এতগুলো নবী পেয়েছে তারা ফিতরতগত দিক থেকে তারা এমনি জ্ঞানী হয়ে থাকবে স্বাভাবিক আমরা মুসলমান গোটা বিশ্ব জগতে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত কারণ আমাদের যে বংশসূত্রটা এসেছে 1500 বছরের মধ্যে কোনো নবী রাসূল নেই হঠাৎ করে আল্লাহর নবী নবী হয়ে গেলেন মাত্র একটাই গ্রন্থ পেয়েছি ওই গ্রন্থটাকে ঠিকভাবে পড়াশোনা করি না বরং বাংলাদেশে এই কথা প্রচলিত আছে ভাই কোরআন খবরদার পড়বেন না কোরআন পড়লে গোমরা হয়ে যাবেন আচ্ছা না কথা বলেন কোরআন পড়লে নাকি গোমরা হয়ে যায় আবার ওই হুজুর মসজিদে ফাজলে আমল রেখে দেয় মুকসুদুল মুমিনিন রেখে দেয় বেহেশতের জেওয়ার রেখে দেয় আচ্ছা না নাই কথা বলেন তাই আপনাকে আমি এই কথা বলার উদ্দেশ্যে এটাই গোটা বিশ্ব জগতে ইহুদিরা এত এগিয়ে বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে তাদের টেকনোলজি দিয়ে কারণ একটাই তাদের মধ্যে সবগুলো ছিল নবী এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ওহী এসেছে তো যাদের নেতাই নবী তাদের আর কিছু লাগবে কথা বলেন কিচ্ছু লাগতে পারে না কিন্তু জাতিটা ধ্বংসের কারণ কি জাতির ধ্বংসের দুই একটা কারণ আপনাকে শুধু বলি তারপর আলোচনার মিডিল আপনার কাছে নিয়ে যাচ্ছি মূল একটা কারণ হচ্ছে তাহারিফ করা কি কথা বলেন তাহারিফ মানে পরিবর্তন করে দেওয়া আল্লাহ যে ওই নাজিল করত ওটাকে বিকৃত করত ইচ্ছাকৃত একদম বিকৃত করে দিত আল্লাহ বলছেন যে তোমরা শনিবারে কোনো কর্ম করবে না সাবাতের দিন ছুটির দিন ওরা কিছু করতো না শনিবারে জাল ফেলে রেখে দিত মাছ তুলতো না যখনই সূর্য ডুবে যেত তখনই তুলে নিত কথা কি বুঝতে পারছেন মানে আল্লাহর আইনের সঙ্গে তারা বাটপারি করতো আল্লাহর আইনকে নিয়ে তারা এই ফাঁক ফোকর খুঁজে বেড়াতো এটা ইহুদের ছিল সবচেয়ে বড় চরিত্র মানে আল্লাহর ওহির সঙ্গে তারা যেমন ইচ্ছা তেমনভাবে তাহারিফ করত এক অর্থগত আর এক শব্দগত অর্থগত মানে তারা পড়ে ঠিক তোরা পড়ছে ঠিক মানে করছে ঠিক ব্যাখ্যা করার সময়তে মূল অংশকে হারিয়ে দিয়েছে আছে না নাই কথা বলেন মুসলমান এই ফিতনা মধ্যে এখনো জর্জরিত কসম করে বলছে বাংলাদেশের আলোচক যার শরীরে দুই নবীর নাকি রক্ত আছে কালো কালো চশমা পরে থাকে জি আগে নাম ছিল কাফের ইন্ডাস্ট্রির মালিক এখন হয়ে গেছে অটো বউ তালাক দেওয়ার মালিক আচ্ছা না নাই কথা বলেন এখন কথায় কথায় বলে বউ তালাক আর যেমন তখন তালাক না অটো তালাক মানে যেমন তখন তালাক না অটো তালাক উনি একটা আলোচনাতে বলছিলেন এই বিষয়টাকে নিয়ে আমি সেই দিকে আর যাচ্ছি না আপনাকে শুধুমাত্র আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি গোটা বিশ্ব জগতের দিকে একবার দেখেন আর মুসলমানদের অবস্থা একবার দেখেন আমরা গোটা বিশ্ব জগতে মুসলমানরা আছে 170 থেকে 180 কোটি মোটে মোটে সংখ্যাই কম নয় তারপরে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত কি নির্যাতিত নয় কথা বলেন নিষ্পেষিত কি নিষ্পেষিত নয় মুসলমানরা যেই স্বর্ণালী ইতিহাস রচনা করে দিয়ে গেছিল আমাদের বাপ দাদা পুরো পুরুষরা আজকে আমরা ধরে রাখতে পারিনি এই যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ভারত অখণ্ড যখন ভারতবর্ষ ছিল দীর্ঘ 800 বছর ক্ষমতায় কারা ছিল কথা বলেন আমরা মুসলমানরা ছিলাম স্পেন দেশটা কাদের ছিল মুসলমানদের ছিল ফিলিস্তিন জায়গাটা কাদের ছিল মুসলমানদের ছিল আজ একটা গোটা বিশ্ব জগতে 56 ইসলামী রাষ্ট্র আছে কোন জায়গাতে ইসলাম আছে কথা বলেন 56 নামে রাষ্ট্র আছে ইসলাম আছে না মানে আমাদের কিছু প্রবলেম কিছু ত্রুটি আছে যেগুলো আমাদেরকে বের করতে হবে তাই প্রথম আপনাকে ওই কথা বলেছি যে ইহুদিদের ধ্বংসের একটা কারণ ছিল আল্লাহর ওহিকে তারা বিকৃত করত পড়তো ঠিক তেলাওয়াত করত ঠিক কিন্তু যখন ব্যাখ্যা করত তারা মূল অংশকে হারিয়ে দিত